গুড মর্নিং ক্যালিফোর্নিয়া, আমাদের স্থানীয় সময় সকাল 9টা, বাংলাদেশে রাত 10টা। ক্যালিফোর্নিয়া টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন্সপাইরেশন, যারা জীবন্ত কিংবদন্তি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে, যাদের অবদান অবিস্মরণীয়। ঠিক তেমন একজন ব্যক্তি আজকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, বাংলাদেশের সকলের চেনা জানা একজন ব্যক্তিত্ব, জনাব রামেন্দ্র মজুমদার। তিনি একজন অভিনেতা এবং আরো অনেকগুলো গুণের অধিকারী, যাকে বলা যায় বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি অভিনয় করেছেন, সে সাথে মঞ্চ পরিচালনা করেছেন, মঞ্চ নির্দেশনা করেছেন। আজকে আমরা স্টুডিওতে পরম শ্রদ্ধাভাজন রামেন্দ্র মজুমদার মহাশয়কে ডেকে নিচ্ছি। সুধী দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো ওনার জীবনের নিরিখে। আমরা তরুণ প্রজন্মের কাছে সে তথ্যগুলো তুলে ধরতে চাই, জানাতে চাই। আমরা স্বাগত জানাচ্ছি স্টুডিওতে পরম শ্রদ্ধাভাজন রামেন্দ্র মজুমদার মহাশয়। নমস্কার। নমস্কার, আপনি কেমন আছেন? আছি এখন পর্যন্ত ভালোই, জীবন। যদিও হ্যাঁ হ্যাঁ বলছি, যদিও জীবন্ত কিংবদন্তির দর্শন পাচ্ছি সামনাসামনি, দেখে একটু অন্যরকম মনে হচ্ছে। আমাদের আজকের এই বিশেষ পর্ব ইন্সপাইরেশন, আপনাকে সুস্বাগতম। আমরা আপনার কাছ থেকে শুনবো, শিখবো এবং জীবনের মুছে যাওয়া দিনগুলো, আপনি অনেক কিছু করে গেছেন সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে। তো আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে, শিখতে পারে, সে বিষয়ে ইন্সপাইরেশন শব্দটা আমরা ব্যবহার করেছি, অনুপ্রেরণা। আমরা আমাদের মা বাবা, আমাদের গুরুজন, তাদের অনুপ্রেরণায় প্রত্যেকে যার যার অবস্থানে পৌঁছতে পারি। তো আমরা বিষয়টা একটু ওভাবে করে ভাবছি এবং জানতে চাই, শিখতে চাই আপনার কাছ থেকে। শুরুতেই আমি এভাবে বলবো যে আজকে রামেন্দ্র মজুমদার, যেখানে সবাই এক নামে চেনে রামেন্দ্র মজুমদার, কিভাবে শুরু হলো, কোত্থেকে শুরু হলো? আমি আমার শুরু খুবই সাধারণ ভাবে, সাদা মাটা ভাবে। আমার জন্ম এবং বেড়ে ওঠা হচ্ছে লক্ষ্মীপুর, আগে নোয়াখালী জেলা। লক্ষ্মীপুর তখন ছিল একটা থানা শহর, এখন অবশ্য আলাদা জেলা হয়ে গেছে, জেলা শহর। লক্ষ্মীপুরেই আমার তিন পুরুষ, দাদু বাবা, এরা দুজনের প্রত্যেকেই আইনজীবী ছিলেন। তো আমার জন্ম লক্ষ্মীপুরেই, 1941 সালের 9ই অগাস্ট, মানে রবীন্দ্রনাথের মৃত্যু দুদিন পরে। এটা একটা হিসেবে সুবিধার জন্য মনে রাখি আর কি। আমি স্কুল পড়েছি, আমাদের একেবারে বাড়ির পাশেই লক্ষ্মীপুর মডেল হাই স্কুল ছিল, সেখান থেকে ম্যাট্রিক পাস করেছি, তখন ম্যাট্রিক বলা হতো। এবং আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েট পাস করি, সেখান থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্সে ভর্তি হই, অনার্স এবং MA করি। এই হচ্ছে মোটামুটি আমার শিক্ষাগত জায়গা। আর প্রথমে আমি কর্মজীবন শুরু করেছিলাম কলেজের অধ্যাপনা দিয়ে। আমি নোয়াখালীর চৌমুহনী কলেজে অধ্যাপক হিসাবে যোগ দিই, তারপর 1.5 বছর পরে আমি করাচিতে চলে যাই বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে। তারপরে আবার পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, আমি আবার 1 বছর পরে ফিরে আসি চৌমুহনী কলেজেই, এবং শেষ পর্যন্ত 1970 সনে আমি আবার করাচি ফিরে যাই। তো আমার যেটা ছোটবেলার কথা
সবচেয়ে মনে হয় যেটা, সেটা হচ্ছে আমি আমার বাবা মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে শিখেছি সততা। কারণ বাবার যেই সৎভাবে জীবন যাপন, এটা আমাদেরকে খুব প্রভাবিত করেছিল। আর মায়ের কাছ থেকে মানবতা, মায়া মমতা, এসব জিনিস আমরা দেখেছি। আমাদের সচ্ছলতা ছিল পরিবারে, বাবা প্রচুর রোজগার করতেন, কিন্তু কোনো বিলাসিতা ছিল না। এইটা বাবা সব সময় শিখিয়েছেন, এবং আমরা সেই জন্যে যেটা আজকে অনুভব করি যে যে কোনো পরিস্থিতিতে আমি মানিয়ে নিতে পারি, এটা ছোটবেলা থেকে এই শিক্ষাটা হয়েছে আমার। ক্লাস 8 পর্যন্ত আমরা যে স্কুলে পড়েছি সেখানে জুতো পরে কেউ যেত না। আমি যখন প্রথম জুতো পরে স্কুলে যাই, সবাই হাসাহাসি করছে যে জুতো পরে এসছে স্কুলে। এরকম সাদামাটা অবস্থা ছিল। আর আমাদের ইলেকট্রিসিটি ছিল না, হ্যারিকেনের আলোতে আমরা লেখাপড়া করেছি। স্কুলের সম্পর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্কুলে শিক্ষাটা আমাদের খুবই ভালো হয়েছিল। কারণ আমাদের সময় এত নিবেদিত প্রাণ শিক্ষকরা ছিলেন যারা খুব দক্ষ, এবং তারা আজকে যে আমি ইংরেজির কথা বলি, যে ইংরেজি আমি শিখেছি স্কুলে, পরবর্তীকালে খালি হয়তো গ্রামারের কথা যদি বলেন ভুলেছি, নতুন কিছু শিখিনি। সুতরাং আমাদের ইংরেজির ভিতটা রচনা করেছেন স্কুলের শিক্ষকেরা। এই স্কুলের শিক্ষা আজকাল যখন দেখি যে আমাদের এখানে স্কুলের শিক্ষাটা তত পাকাপোক্ত হয় না, এই জন্যে পরবর্তীকালে আমরা দেখতে পাই যে বেড়ে ওঠার পরেও শিক্ষা ক্ষেত্রে একটা বড় ফাঁক থেকে যায়। সুতরাং আমি মনে করি আমাদের জোর দেওয়া উচিত স্কুলের প্রতি। তবে আজকাল যেটা হয়েছে সমস্যা, সেটা হচ্ছে যে আগে যারা শিক্ষকতা করতেন তারা সবাই শিক্ষকতাটাই জীবনের ব্রত হিসাবে নিয়েছিলেন, এবং সেটাকেই তারা পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। আজকাল এমন অবস্থা হয়েছে যে কেউ কোনো কাজকর্ম না পেলে হয়তো শিক্ষকতায় ঢোকেন, এবং পরবর্তীকালে অন্য পেশায় চলে যেতে চান। সেই জন্য শিক্ষক পেশাকে যদি আমরা অনেক আকর্ষণীয় করতে পারি, তাতে করে ভালো ভালো ছাত্রদেরকে আমরা শিক্ষকতায় আনতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম সত্যিকার অর্থে ভালোভাবে গড়ে উঠবে। এইটা আমার খুব বেশি করে মনে হয়। কর্মজীবনে আমি প্রথমে বছর দেড়েক, দুবারে মিলিয়ে প্রায় 2.5 বছর করাচিতে, তদানীন্তন পশ্চিম পাকিস্তানে কাটিয়েছি। 1971-এর 9ই মার্চ আমি ঢাকায় ফিরে আসি। তখন একটা উত্তাল সময় ঢাকায়, অসহযোগ আন্দোলন চলছে, 7ই মার্চের ভাষণের অনুরণন সর্বত্র। এবং আমি এসেছিলাম আসলে একটা বিজ্ঞাপনী সংস্থা তৈরি করার জন্য, আমি এবং আমার এক বন্ধু। কিন্তু তখন নতুন কিছু ভাবার সুযোগ ছিল না। তখন আমার বন্ধু বিটুপি অ্যাডভার্টাইজিং এর রেজা আলী আমাকে বললেন যে আপনি আমার সঙ্গে এখন কিছুদিন কাজ করুন। আমিও কাজ করা শুরু করলাম প্রচুর মনের আনন্দে। নতুন পরিস্থিতির সঙ্গে মিলিয়ে বিজ্ঞাপন তৈরি করছি, স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষের মনে। এবং সেই যে একটা উত্তাল সময় দেখেছি, সবাই বঙ্গবন্ধুর ডাকে এক হয়েছেন, এমন সময় এর আগে কখনো আসেনি এবং ভবিষ্যতেও আসবে বলে মনে হয় না। তারপরে তো 25শে মার্চ এবং তার যে ভয়াবহতা আমি ঢাকায় বসেই দেখেছি, এবং 27শে মার্চ তখন একটু কারফিউ 2 ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল। তখন আমি ঘুরে বাইরে বেরিয়ে জগন্নাথলে গিয়েছিলাম, যেহেতু আমি জগন্নাথলের ছাত্র ছিলাম। সেখানে দেখেছি যে কিভাবে ঘুমন্ত মানুষদের গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে তো ফিরে আসি, তখন আমরা জানতাম না যে আমাদের
শিক্ষকদেরকে এভাবে হত্যা করা হয়েছে। ফিরে এসেছি এবং আমি মে মাস পর্যন্ত এই অবরুদ্ধ ঢাকায় ছিলাম। তারপরে আমরা অপেক্ষায় ছিলাম যে কি করে সীমান্ত পেরোনো যায়। সীমান্ত পেরোনোর একটা সুযোগ এলো, আমি মে মাসের 9 তারিখে সম্ভবত আগরতলা সীমান্ত দিয়ে পেরোলাম, ভারতে ঢুকলাম। তখনও রাজাকার পুরোপুরি তৈরি হয়নি, যার ফলে আমার এক বন্ধু গাড়িতে করে আমাদেরকে কুমিল্লার কাছে ইলিয়াটগঞ্জে নামিয়ে দেন। সেখান থেকে কিছুটা পথ নৌকায়, কিছুটা পথ রিক্সায়, কিছুটা পথ হেঁটে আমরা সীমান্ত পেরোই। এবং সীমান্তে রাতের বেলা এক কৃষক পরিবারে আমরা প্রায় 8-10 জন সেখানে রাত্রি যাপন করি। একটা জিনিস আমি মনে করি যে এই যে যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কেবল যারা রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারা নয়, বাংলাদেশের সকল মানুষ তার এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। তার উদাহরণ হচ্ছে আমরা যেই বাড়িতে ছিলাম, একজন সম্পূর্ণ কৃষকের বাড়ি, তারা রাতে আমাদেরকে মুরগির মাংস দিয়ে ভাত খাইয়েছেন এবং রাতে থাকার ব্যবস্থা করেছেন, মাটির ঘরে আমরা ছিলাম। কিন্তু কেউ তো আমাদের কাছ থেকে একটি পয়সাও নেননি সেই কারণে, এবং তিনি মনে করেছেন যে আমাদেরকে সহায়তা করাটাই তার মুক্তিযুদ্ধ। তো যাই হোক, ভোরবেলা আমরা একটা পেরোলাম, সীমান্ত হেঁটে সীমান্ত পড়লাম এবং সেখান থেকে আগরতলা গিয়ে পৌঁছলাম। আগরতলায় তখন আবার আগরতলা থেকে কলকাতা যাওয়ার প্লেনের টিকিট পাওয়া যেত না, খুবই ভিড় ছিল। তো আমার এক বন্ধু সেটা জোগাড় করে দিল এবং কলকাতায় 5-6 দিন পরে কলকাতায় পৌঁছালো। আমি বিয়ে করেছিলাম 1970-এ এবং বাবা মার অমতেই বিয়ে করেছিলাম। সেই জন্যে আমার বাবা মা প্রথম আমার স্ত্রীকে দেখলেন 1971-এ, যখন আমি কলকাতায় গেলাম আমার বড় ভাইয়ের বাসায়। তখন আমার বাবা মাও ছিলেন সেখানে, তারা 70 সনে তারা বাংলাদেশ থেকে, নোয়াখালী থেকে চলে যান। এবং তারপরে তো এই মুক্তিযুদ্ধ আমি চেষ্টা করলাম, যেহেতু আমার স্ত্রীকে নিয়ে গেছি সুতরাং তাকে ফেলে আমার পক্ষে মুক্তিযুদ্ধে যাওয়া সম্ভব ছিল না। তখন আমি চেষ্টা করলাম যে আমি যদি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কিছু করতে পারি। তো ওদের সঙ্গে যোগাযোগ করলাম, সৈয়দ হাসান ইমাম ছিলেন, তিনি আমাকে প্রস্তাব করলেন যে আপনি কি নিজের নামে খবর পড়তে পারবেন কিনা। তো আমি সেইটাতে রাজি হলাম না, এই কারণে যে আমার কাকা তখনও নোয়াখালীতে আছেন, আমার শ্বশুরবাড়ির লোকজন আছে, তারা বিপদে পড়তে পারে, সেই জন্য আমি সেই কথা রাজি না হয়ে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেই, আবৃত্তি, কথিকা, জীবন্তিকা ইত্যাদিতে। তারপরে ভাবছি কি করা যায়, তখন মাথায় একটা কথা এলো যে আমি যদি বঙ্গবন্ধুর কিছু বক্তৃতা বিবৃতির সংকলন করতে পারি, কারণ কলকাতা মিশনে পুরনো পত্র পত্রিকা ছিল, তো সেইখান থেকে ধরে ধরে আমি একটা সময় বেছে নিলাম যে 1970-এর নির্বাচন থেকে স্বাধীনতা ঘোষণা পর্যন্ত সময়ে বঙ্গবন্ধুর যেসব বক্তৃতা এবং বিবৃতি ছিল সেগুলোর কে ধারাবাহিকভাবে আমি পত্রিকা থেকে, বিভিন্ন পত্রিকা থেকে নিয়ে নিয়ে একটা সাজালাম, এবং প্রত্যেকটা বক্তৃতা বা বিবৃতির আগে আমি একটা টিকা দিলাম, যাতে করে যে সময়ের ধারাবাহিকতাটা পাঠক বুঝতে পারেন, ঘটনা প্রবাহ তারা জানতে পারেন। সেটা করলাম ইংরেজিতে, কারণ আমার মনে হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানার জন্য ইংরেজিতে করাটাই ভালো হবে বিদেশিদের জন্য। তো এটা এর মধ্যে আবার আমার দিল্লিতে আমার স্ত্রী একটা ফেলোশিপ পেল তাদের দিল্লি নেহরু ইউনিভার্সিটিতে, সেখানে চলে গেল
আমি ওর সঙ্গে গেলাম। সেখানে ঘটনাচক্রে এক বন্ধুর সঙ্গে দেখা হলো, তিনি আমাকে একটি বিজ্ঞাপনী সংস্থা নিয়ে যান এবং বাংলাদেশের শরণার্থী বলে আমাকে তারা একটা চাকরি দেন সেখানে। তো আমরা দুজনে আছি এবং তখন মনে আছে যে আমাদের চাহিদা কত কম ছিল এই শীতের মধ্যে, দিল্লির শীত। কিন্তু আমার একটা জ্যাকেট একজন দিয়েছিল, আমার স্ত্রীর একটা চাদর, সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থেকেছি এবং চলেছি। তারপরে এই দিল্লি থেকে ওই বইটি, নাম হচ্ছে বাংলাদেশ মাই বাংলাদেশ নাম দিয়েছিলাম, সেটা ওরিয়েন্ট লং একটা সম্রাট প্রকাশনা ওরা বার করলেন। তবে বার করতে করতে 6ই জানুয়ারি হয়ে গেল 1972। তারপর তো 10ই জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে এলেন, আমিও ফিরে আসার জন্য 10ই জানুয়ারি আমি কলকাতায় ছিলাম। কলকাতায় বেতারে ধারাভাষ্য শুনছি আর অঝোরে কাঁদছি আনন্দে যে বঙ্গবন্ধু ফিরে এসেছেন এবং আমাদের স্বাধীনতা আসলে পূর্ণ হলো। তারপরে আমি 20শে জানুয়ারি বোধ হয় ঢাকায় ফিরে আসি এবং 31শে জানুয়ারি বঙ্গবন্ধুর হাতে বইটা দেই, উপহার দেই। তিনি দেখে খুশি হলেন এবং আমাকে বললেন যে বাংলায় করো এটা। এবং সেদিন সেখানে তাজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তো পরের অবশ্য বাংলায় এটা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু আর দেখে যেতে পারেননি। একটা স্মৃতি খুব উজ্জ্বল, সেটা হচ্ছে 1964 সাল। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি ছাত্র, আমি থাকি তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে, আমার বড় ভাই কাজ করতেন তার স্টাফ কোয়ার্টার্সে। আমাদের বাড়ির পাশ দিয়ে, স্টাফ কোয়ার্টার্স এর পাশ দিয়ে রেল লাইন গেছে। তখন 64 জানুয়ারিতে একটা দাঙ্গা হয়েছিল, আপনাদের মনে আছে। সেখানে দেখলাম যে হঠাৎ রাত্রের বেলায় এই ট্রেন থামিয়ে লোকের আর্তচিৎকার। তখন বুঝতে পারলাম যে তা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করা হচ্ছে এখানে। আমরা একটু আতঙ্কিতই হয়ে গেলাম। তো আমাদের আত্মীয় ছিলেন অধ্যাপক অজিত গুহ, তাকে জানালাম। অধ্যাপক অজিত গুহ বঙ্গবন্ধুকে ফোন করলেন, ফোন করে বললেন যে আমার এক আত্মীয় পরিবার এরকম তেজগাঁতে আটকা পড়েছে, তুমি যদি তাদের একটু উদ্ধার করতে পারো। হঠাৎ সকালবেলা দেখি বঙ্গবন্ধু একটা জিপে করে আমাদের সামনের নিচে এসে নামল এবং সোজা আমাদের ফ্ল্যাটে উঠে এলেন। এসে বললেন যে 2 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে আপনারা আমার সঙ্গে চলুন। আমি, আমার দাদা বড় ভাই এবং তার স্ত্রী বৌদি, আমার ছোট বোন রত্না যে এখন আমেরিকায় থাকে, আর আমাদের ঠাকুমা ছিলেন সঙ্গে, আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সেই জিপের পেছনে বসলাম। বঙ্গবন্ধুর সামনের সিটে বসলেন এবং ড্রাইভারকে বললেন সোজা 32 নম্বরে চল। কেন তিনি সোজা যেতে বললেন একটু পরে বুঝলাম, যে আমাদের ফ্ল্যাট থেকে বেরুবার পথে বড় রাস্তায় পড়ার সময় হাতে দুধারে বস্তি ছিল, বস্তির জিপ লক্ষ্য করে কেউ কেউ একটু ঢিল ছুঁড়েছিল, সেই জন্যই তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধু এসেছেন কোনো একটা কাউকে উদ্ধার করার জন্য। এইটা তারপরে বঙ্গবন্ধু সোজা নিয়ে গেলেন তার বাড়িতে 32 নম্বরে। সেখানে গিয়ে দেখি যে শহরের আরো কয়েকটি হিন্দু পরিবারকে তিনি সেখানে নিয়ে এসেছেন এবং বেগম মুজিব আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন যত্নে। আর সন্ধ্যাবেলা অবশ্য খবর পেয়ে অধ্যাপক মুনির চৌধুরী এসে আমাদেরকে নিয়ে গেলেন তার বাসায়। এই যে আমরা অসাম্প্রদায়িকতার কথা বলি সব সময়, কিন্তু কতজন আমরা অসাম্প্রদায়িকতা চর্চা করি? এই যে সাম্প্রদায়িক দাঙ্গার সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বিপদে এগিয়ে আসা, এটা খুব বঙ্গবন্ধুর মতো লোকদের পক্ষে সম্ভব, এমন দৃষ্টান্ত খুব একটা দেখা যায় না। সুতরাং আমি মনে করি বঙ্গবন্ধুর জীবনের, তার যে তিনটে বই আছে, একটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামছা, আর দেখে এলাম চীন,
এই যে তিনটা সবচেয়ে বিশ্ব হচ্ছে অসমাপ্ত আত্ম, উনি জেলে বসে কোনো নোট ছাড়া এই বইটা লিখেছেন, ডায়েরিটা লিখেছেন, এবং কিন্তু তার কি অবিস্মরণীয় স্মরণ শক্তি, যে সব ঐতিহাসিক ভাবে তিনি একের পর এক ঘটনা বর্ণনা করছেন, এবং তার সামনে কোনো সহায়ক গ্রন্থ নেই, কারোর সঙ্গে কথা বলতে পারছেন না, কোনো নোট নেই তার সঙ্গে, কিন্তু তিনি লিখে গেছেন। আমি সবসময় একটা কথা বলি যে এই যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, এটা কেবলমাত্র তার অসমাপ্ত আত্মজীবনী নয়, এটা বাংলাদেশের অসমাপ্ত ইতিহাস। যাই হোক, বঙ্গবন্ধুর আমি মনে করি যে সকল বাঙালির অবশ্য পাঠ্য এই গ্রন্থ তিনটি। এবং শেষকালে এবার যে চীন ভ্রমণের উপর যে বইটা বেরিয়েছে, অসাধারণ সুন্দর, এত বর্ণনা, এত চমৎকার, একেবারে উপন্যাসের মতো এক নাগাড়ে পড়ে যাওয়া যায়। এবারে আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করছি। আমি মনে করি যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন তখনই সার্থক হবে, অর্থবহ হবে, যদি আমরা তার কিছুটা আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে পারি। কেবলমাত্র মুখের কথা নয়, তার চরিত্রের গুণাবলী, তার সাহস, তার যে সহমর্মিতা সাধারণ মানুষের জন্য, তার যে আকুতি, সেই সব আমাদেরকে যদি অনুসরণ করি, তবে বাংলাদেশটা একটা সুন্দর দেশ হতে পারে। এবং একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, যে নিজে একা সুখে সমৃদ্ধির মধ্যে বেঁচে থাকার মধ্যে কোনো আনন্দ নেই, তাতে জীবনের সার্থকতা নয়। সবাইকে নিয়ে যদি আমি বাঁচতে পারি, তাহলেই আমার জীবনটা সার্থক হয়ে ওঠে। আমি বাংলাদেশের সংস্কৃতি ক্ষেত্রে, যদিও পেশা আমার বিজ্ঞাপন, কিন্তু অন্য জীবন হচ্ছে আমার নাটক। সংস্কৃতি ক্ষেত্রে আমি খুবই শুরু থেকেই যুক্ত ছিলাম, এবং আমি মনে করি যে আমি একটা সময়ের দাবি মিটিয়েছি। আমার জায়গা অন্য কেউ হলেও এসব কাজই করত। আমি থিয়েটার নাট্য দল গঠন করেছি, থিয়েটার পত্রিকা প্রকাশ করেছি, যে থিয়েটার পত্রিকা আজকে 49 বছরে পদার্পণ করেছে, এইটা আমার একটা গর্বের জায়গা। তারপরে সম্মিলিত সাংস্কৃতিক জোট আমরা গঠন করেছি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন গঠন করেছি। এই ফেডারেশনের আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলাম, এবং সাংস্কৃতিক জোটের একসময় সভাপতির দায়িত্ব পালন করেছি। সুতরাং আমি মনে করি যে এই যে সবাইকে নিয়ে চলা, সেটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আমি কোনোদিন একা চলতে চাইনি, আমি সবাইকে নিয়ে এগোতে চেয়েছি সংস্কৃতির ক্ষেত্রে। আরেকটি জরুরি কাজ আমি করতে পেরেছিলাম, যে আমি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বলে একটা প্রতিষ্ঠান আছে, যেটা ইউনেস্কোর উদ্যোগে 1948 প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। সেটার বাংলাদেশ শাখা, বাংলাদেশ কেন্দ্র আমরা স্থাপন করেছিলাম 1981। তারপর থেকে বাংলাদেশ কেন্দ্রে আমরা প্রায় 12টি আন্তর্জাতিক নাট্যোৎসব এবং সেমিনার করেছি, যাতে প্রচুর বিদেশি অতিথিরা এসেছেন, তারা বাংলাদেশের নাটক দেখেছেন এবং বাংলাদেশের নাট্যকর্মীদের সঙ্গে কথাবার্তা বলে তারা বিস্মিত হয়েছেন। এই জন্যে যে কোনো টাকা পয়সা ছাড়া বছরের পর বছর এতগুলো ছেলে মেয়ে কি করে নাটকে মেতে থাকে। আসলে এইটা হচ্ছে যে আমরা নাটকটাকে, যেহেতু মঞ্চ নাটকের কথা আমি বলছি, মঞ্চ নাটককে আমরা আমাদের দেশে অর্থনৈতিক এবং সামাজিক কারণে পেশা হিসাবে নিতে পারি না, কারণ আমাদের মঞ্চ থেকে যে আয় হয় তা দিয়ে ওই প্রদর্শনীর খরচ মেটানোই কষ্টকর হয়। আমরা করি আমাদের ভালোবাসা থেকে, আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব। আমরা যেই কথাটা সাধারণ মানুষের কাছে বলতে চাই,
সেটা আমরা নাটকের মধ্য দিয়ে বলি। একটা সামাজিক দায়বদ্ধতা আমরা বোধ করি যে সমাজের সচেতন মানুষ হিসাবে আরো সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, সচেতন করার জন্য আমরা এই নাটকটাকে মাধ্যম হিসাবে বেছে নিয়েছি। যেরকম রাজনীতিবিদরা রাজনীতি মাধ্যমে দেশের মঙ্গল কামনা করেন, আমরা নাটকের মধ্য দিয়ে এবং রাজনীতির ক্ষেত্রে আমরা সংস্কৃতি কর্মীরা একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করি। বাংলাদেশে যত সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন হয়েছে তাতে সবসময় নাট্যকর্মীরা, বিশেষ করে সংস্কৃতি কর্মীরা এই সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। আমরা নাটক মঞ্চ থেকে সবসময় সত্যি কথা উচ্চারণ করেছি। 1975-এ বঙ্গবন্ধুকে হত্যার পর যখন বাংলাদেশ পথ হারালো এবং বাংলাদেশ বিরোধী শক্তি যখন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলো, তখন ইতিহাসটা বদলে দেওয়ার চেষ্টা করলো। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এসবের কথা রাষ্ট্রীয় ভাবে বলা হতো না, কিন্তু একমাত্র আমরা মঞ্চ থেকে আমরা মনে করলাম যে সত্যি কথাটা উচ্চারিত হওয়া দরকার এবং মানুষ যা জানতে চায় দেশের অবস্থা সেটা আমরা নাটকের মধ্য দিয়ে তুলে ধরলাম। সেই জন্যে মঞ্চ নাটকটা এত দর্শকপ্রিয় হয়েছিল। আমরা মনে করি যে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের যে অন্যায় হয় সমাজে, অন্যায় অত্যাচার, এগুলোর বিরুদ্ধে দাঁড়ানো। আমি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী না হই তাহলে কিন্তু একদিন দেখব যে আমার বিপদে কেউ এগিয়ে আসবে না। সেই জন্যে আমরা যে যেখানে আছি আমরা যদি ছোট ছোট ভাবে প্রতিবাদ করতে পারি যেসব অন্যায় হয়, তাহলে দেখব যে সবাই মিলে যদি প্রতিবাদী হই তবে বড় কোনো অন্যায় হতে পারবে না দেশে। কিন্তু আমরা অনেক সময় মনে করি এটাতে আমার কোনো বিপদের মধ্যে গিয়ে লাভ কি, আমি কেন আগ বাড়িয়ে এই প্রতিবাদ করতে যাব। এটা কিন্তু একেবারে ভুল ধারণা। সুতরাং আমি যেটা বললাম যে অবশ্যই যদি আমরা নিজেরা প্রতিবাদী না হই তবে অন্যের বিপদে যদি এগিয়ে না আসি তাহলে আমার বিপদেও অন্য কেউ এগিয়ে আসবে না, এই কথাটা আমি খুব বিশ্বাস করি। আর জীবনের চলার পথে আমি দুটো ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করি। একটি হচ্ছে সততা। আমি কোনো এখন পর্যন্ত মনে করতে পারি না যে অসৎ ভাবে আমি একটি পয়সা রোজগার করেছি, কারণ আমার মনে হচ্ছে তার যে যন্ত্রণা সেটা খুবই কষ্টকর। অসৎ ভাবে জীবনযাপন করলে এক সময় না এক সময় আপনাকে তার ফল ভোগ করতে হবে। আরেকটি হচ্ছে যে মানুষকে ভালোবাসা, অন্যের বিপদে এগিয়ে আসা। আমার সাধ্যমতো চেষ্টা করি যারা পাশে মানুষ আছে, যারা আমার কাছে একটু সাহায্য প্রার্থনা করে, তাদেরকে যতটা সম্ভব আমার পক্ষে সহায়তা করা। এই যে এবারে যে অতিমারির কারণে যে বিপদ হয়েছে, সেখানে শুরু থেকেই আমরা প্রাতিষ্ঠানিকভাবে, ব্যক্তিগতভাবে বহু মানুষকে সহায়তা করার চেষ্টা করেছি, শিল্পীদেরকে। যেমন উত্তরবঙ্গে 3টি জেলার লোকশিল্পীদের আমরা একটু সামান্য হলেও সাহায্য করতে পেরেছি। সুতরাং এইটা আমি মনে করি যে আমাদের দায়িত্ব অন্যের পাশে দাঁড়ানো, তাহলেই আমি আমার জীবন সার্থক হবে বলে আমি মনে করি। এবং শেষ পর্যন্ত যে আমি যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের কল্যাণে যদি কিছু কাজ করতে পারি সেটাকেই আমার সার্থকতা বলে মেনে নেব। আর কি বলবো, হ্যাঁ।
একজন অনুপ সেনগুপ্ত লিখছেন নাটক নিয়ে, অনেক আলোচনা শুনতে চাই ওনার কাছ থেকে। নাটক বাংলাদেশে নাট্য যেটাকে আমরা নবনাট্য চর্চা বলি, সেটা তো শুরু হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরপর, এবং সেই জন্য বলি যে আমরা নাটকটা আমাদের স্বাধীনতার সমবয়সী। এবং নাটকের মধ্য দিয়ে আমরা যে মানুষের হাসি কান্না সুখ দুঃখ এবং সমসাময়িক ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করেছি, এবং আগের নাটকের সঙ্গে এখনকার নাটকের পার্থক্য হচ্ছে, আগে নাটকে জীবনের গভীরতা অতটা বেশি দেখা যেত না, কিন্তু আমাদের নবনাট্যে জীবনকে আরো কাছ থেকে দেখার চেষ্টা হয়েছে, এবং প্রত্যেক নাটকের মধ্যেই একটা বক্তব্য উঠে এসেছে, আমরা একটা কিছু বলতে চেয়েছি নাটকের মধ্য দিয়ে, সেই জন্য নাটকটা এত জনপ্রিয় হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় 1964 সালে ঢাকায় টেলিভিশন এসেছে। আমার সৌভাগ্য হয়েছিল যে টেলিভিশনের প্রথম বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য যে স্টুডেন্টস ফোরাম হয় সেটা পরিচালনা করার, এবং ঢাকা টেলিভিশনের প্রথম নাটক একতলা দোতলাতে অভিনয় করা। এবং সেই জন্যে তার পরবর্তীকালে অবশ্য আমি খবর পড়ার দিকে আগ্রহী হই, অনেকদিন খবর পড়েছি, কখনো আবার কালো তালিকাভুক্ত হয়েছি আমার রাজনৈতিক বিশ্বাসের কারণে। এক সময় আমি মনে করলাম যে যেই যেখানে আমি বাইরে যেই ভূমিকা পালন করি, প্রতিবাদী ভূমিকা পালন করি, সেটার সঙ্গে আমার এই সংবাদ পাঠটা একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এর মধ্যে বাইরে যে কথা বলি টেলিভিশনের পর্দায় আমাকে ঠিক বিপরীত অবস্থান নিতে হয়। সেই জন্য আমি মনে করলাম এমন শিল্প চর্চা আমি করতে চাই না যেটা আমার বিশ্বাসের সঙ্গে যায় না, সেই জন্য এক সময় আমি সংবাদ পাঠও ছেড়ে দিয়েছি। আমাকে কিছু কিছু সময় বাংলাদেশ টেলিভিশন থেকে বলা হয় যে আপনি সংবাদ পড়েন না কেন, আসুন আবার। আমি তখন বলি যে আপনারা যে সংবাদ পরিবেশন করেন, বাংলাদেশ টেলিভিশনের সংবাদের কথা বলছি, সেটার সঙ্গে পার্থক্য দেখুন বেসরকারি টেলিভিশনগুলোর, তারা যেভাবে টেলিভিশনের সংবাদ পরিবেশন করতে পারে আপনারা তা পারেন না। এবং এটা যে কেবলমাত্র সরকারি কারণে তা নয়, আপনাদের মন মানসিকতাই এমন হয়ে গেছে, আপনাদের পায়ের বেড়ি আপনারা নিজেরাই পড়েছেন, সেই জন্য আমার মনে হয় না যে এই টেলিভিশন সংবাদের প্রতি আর বাংলাদেশ টেলিভিশনের সংবাদ প্রতি সরকারি মাধ্যমের প্রতি কোনো বিশ্বাসযোগ্যতা আছে মানুষের। অথচ দেখুন বাংলাদেশ টেলিভিশনের যেই সুযোগ সুবিধা আছে তা অন্য সব চ্যানেল যোগ করলেও তার সমান হবে না, কিন্তু আমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারছি না নীতিগত কারণে। আমি এক সময় যে বেতার টেলিভিশন স্বায়ত্ত শাসন কমিশন গঠন করেছিল সরকার, তার সদস্য ছিলাম, আমরা দীর্ঘ 9 মাস কাজ করে একটা রিপোর্ট সরকারের কাছে পেশ করেছিলাম, কিন্তু সেই সময় আমরা লক্ষ্য করেছি যে স্বায়ত্ত শাসনের পথে অন্যতম দুটো বাধা, একটা হচ্ছে সরকারের ইচ্ছা যে যদি আমার আমার আয়ত্তে না থাকলো, নিয়ন্ত্রণে না থাকলো, তাহলে বোধহয় দেশ চালানো সম্ভব নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দ্বিতীয় হচ্ছে যে যারা বেতার টেলিভিশনে কাজ করেন তারা যেটা চান, যে তারা স্বাধীনতা চান, পর্দার স্বাধীনতা চান, মাইক্রোফোনের স্বাধীনতা চান, কিন্তু একই সঙ্গে সরকারি কর্মচারী থাকতে চান। তা আমরা বলেছি সেটা তো সম্ভব নয়, আপনি যদি সরকারি কর্মচারী থাকেন আপনি জানবেন যে কোথায় আপনার চাকরি, সুতরাং সেইখানে আপনি কোনো নিরপেক্ষ অবস্থান আপনি নিতে পারবেন না। সেই জন্যে শেষ পর্যন্ত তো আর স্বায়ত্ত শাসন হয়নি, তবে এখন যেহেতু বেসরকারি টেলিভিশন অনেক হয়েছে, প্রায় 30-32টা, সেখান থেকে আমরা সত্যিকার
দেশের চিত্রটা আমরা খুঁজে পাই। কিন্তু তবু আমি মনে করি যে বাংলাদেশ টেলিভিশনের মতো জাতীয় গণমাধ্যমকে এভাবে নষ্ট হতে দেওয়া যায় না, তাকে একটা সঠিক নীতির মধ্য দিয়ে চলা। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন, এবং আজকাল দেখা যায় অপ্রিয় সত্য কেউ বলতে চায় না। তো আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতি, আমাদের যে ইতিহাস, উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আপনার এই কথাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি একটু একটি তথ্য আপনার সামনে তুলে ধরতে চাই। আপনার একজন ভক্ত, তিনি চট্টগ্রাম বাংলাদেশ থেকে লিখেছেন, হতাশা কাটিয়ে কি করে নবোদ্যমে জেগে ওঠা যায়, তরুণদের জন্য যদি কিছু বলেন, ইঞ্জিনিয়ার রনি সরকার। উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আমি পরামর্শ দিতে পারি। সেটা হচ্ছে যে উদ্যমটা নিজের থেকে আসতে হবে এবং নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে, তার জন্য নিষ্ঠা এবং পরিশ্রম খুবই প্রয়োজন। আমি যদি যেইভাবেই কাজ করি না কেন, যে ক্ষেত্রেই কাজ করি না কেন, সেটা কর্মক্ষেত্রে হতে পারে অথবা শিল্প চর্চার ক্ষেত্রে হতে পারে, আমি যদি নিষ্ঠার সঙ্গে কাজ করি তাহলে দেখব একদিন না একদিন আমার সুযোগ আসবেই এবং সেখানে আমি সফল হব। সুতরাং আমি যদি আমার আদর্শ ঠিক রেখে, আমার মনোবল অক্ষুণ্ণ রেখে যদি আমি এগিয়ে যেতে পারি, তাহলে জীবনে সফল হওয়া সম্ভব বলে আমি মনে করি। তবে আমাদের সময়ের চেয়ে জীবন অনেক কঠিন হয়েছে, সেটা আমি স্বীকার করি। এখন বাস্তবতাটা বড় কঠিন, প্রতিযোগিতা অনেক বেশি তরুণদের জন্য কর্মক্ষেত্রে, কিন্তু তারপরেও আজকাল যেটা হচ্ছে যে যেই জ্ঞান সহজে লাভ করা যায় সেটা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে, বা আজকাল যেটা হয়েছে যে উদ্ভাবন, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে নতুন নতুন উদ্ভাবনী কল্পনা দিয়েই বাঁচতে হবে, যেটা এই অতিমারির সময় আমাদের শিখিয়েছে যে এই ধরনের যে জীবনযাপন আমরা করেছি তা দিয়ে কিন্তু ভবিষ্যৎ আর চলবে না। এবং এই যে অতিমারিটা হলো, এটাকে আমি মনে করি যে প্রকৃতির প্রতিশোধ, কারণ প্রকৃতির উপর আমরা এত অত্যাচার করেছি, সেটার যে ভোগ আমাদের এখন ভুগতে হচ্ছে। কারণ আমরা মানুষরা মনে করতাম এই পৃথিবীতে আমাদেরই কেবল বেঁচে থাকার অধিকার আছে, তা কিন্তু প্রতি পশু পাখি জীব জন্তু গাছপালা সবার অধিকার আছে এই ধরিত্রীতে বেঁচে থাকার। সেই জন্যই প্রকৃতির সঙ্গে সহাবস্থানের যদি আমরা ব্যাপারে উদ্যোগী হই, তাহলে দেখব যে পৃথিবীটা আবার সুন্দর হবে। আরেকটি প্রশ্ন, এবং আরেকজন ভক্ত আপনার পঙ্কজ সূত্রধর, উনি বাংলাদেশ ঢাকা থেকে, জীবন্ত কিংবদন্তি রামেন্দ্র মজুমদার স্যারকে দেখে আমরা অনুপ্রাণিত হয়ে জানতে চাইছি, বাংলাদেশের শিল্প সংস্কৃতি চর্চা গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার জন্য বর্তমানে কেমন উদ্যোগ নেওয়া হচ্ছে? আসলে শিল্প চর্চাটা একটা হচ্ছে যে সরকারের দিক থেকে একটা উদ্যোগ হতে পারে, যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আছে, যারা জেলার সীমানা পেরিয়ে এখন উপজেলায়ও সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে আমি মনে করি যে মূল শক্তিটা হবে আমাদের ওই এলাকার লোকজন যারা সংস্কৃতি চর্চা করে। আমরা ঢাকা থেকে আমি নাটকের দল নিয়ে হয়তো বছরে একবার একটা জায়গায় যেতে পারি, কিন্তু নাটককে জনপ্রিয় করতে হবে ওই এলাকার মানুষকে, যারা সত্যিকার অর্থে নাটক ভালোবাসেন, তারা এক হয়ে সংস্কৃতি চর্চা করবেন। সুতরাং সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারি উদ্যম অবশ্যই প্রয়োজন, যে জন্য আমরা মনে করি যে সরকার কেবলমাত্র অবকাঠামোগুলো নির্মাণ করে দেবেন এবং সেখানে যাতে আমরা সহজে সেখানে শিল্প চর্চা করতে পারি, সেই সুযোগটা আমরা চাই। কিন্তু সরকার আর কোনো সুযোগ আমরা চাই না, আমরা নিজেরাই
আমরা সেই অবকাঠামোগুলো ব্যবহার করে শিল্পকে আমরা ছড়িয়ে দিতে পারবো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুধু দর্শক শ্রোতা, আমাদের সাথে স্টুডিওতে আছেন জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধাভাজন রামেন্দ্র মজুমদার। হ্যাঁ, আপনার ভিডিওটি বন্ধ হয়ে গেছে, ভিডিওটি বন্ধ হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে আত্মহত্যা প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে আপনার যে কারণগুলো জানতে চাইছেন, রনি সরকার তিনি প্রশ্ন করেছেন। আত্মহত্যা মানুষ হতাশা থেকে করে, কিন্তু এটা খুব কাপুরুষতা। আমি মনে করি যে জীবন এত মূল্যবান, একটাই জীবন, এটাকে নিজের নষ্ট করার মধ্যে কোনো মুক্তি নেই। আপনাকে একটা উদাহরণ দেই, আমরা একটা নাটক করেছিলাম একা বলে, একটা জার্মান নাটক রূপান্তর, সেখানে কোনো কথা নেই, কেবলমাত্র মুভমেন্টস এর মধ্য দিয়ে এক চরিত্র, এক নারী চরিত্র, যেটি অভিনয় করেছিলেন ফেরদৌসী মজুমদার এবং অ্যাডাপ্টেশন করেছিলেন আবদুল্লাহ আল মামুন। আমরা সেখানে দেখানো হয়েছে এক মধ্যবয়সী নারী, সে জীবনে শিক্ষিকা, স্কুল শিক্ষিকা, সংসারের সব দায়িত্ব পালন করেছে, তার আর বিয়ে করা হয়ে ওঠেনি, এবং শেষ পর্যন্ত জীবনের যে চলতে চলতে হতাশায় তিনি স্থির করেন যে আত্মহত্যা করবেন, এবং শেষ পর্যন্ত তিনি তার একটা বিয়ের শাড়ি ছিল, বিয়ের জন্য তৈরি করা ছিল, সেই শাড়িটা পরে তিনি আত্মহত্যা করেন। তিন চারটা প্রদর্শনী করার পরে আমাদের কানে এলো, আমাদেরই একজন ঘনিষ্ঠ একটি মেয়ে বলছে যে এটা তো খুব ভালো পথ, যে আত্মহত্যা করে জীবনটাকে এই কষ্ট থেকে লাঘব হওয়া। তখন আমরা স্থির করলাম যে তাহলে তো আমরা ভুল বার্তা দিচ্ছি এই নাটকের মধ্য দিয়ে। তখন আমরা ঠিক করলাম যে অভিনেত্রী নাটক শেষ হবার পরে তিনি দাঁড়িয়ে কথা বলবেন, যে এই জীবন অনেক মূল্যবান, এই নাটকের মধ্য দিয়ে যা দেখলেন সেটা কিন্তু নয়। সুতরাং জীবনের যত বাধাই আসুক না কেন, যত কষ্টই হোক না কেন, এর সঙ্গে সংগ্রাম করে জয়ী হতে হবে। এই মৃত্যু আত্মহত্যা কোনো পরিত্রাণ নয়। কারণ এটা মনে করলাম যে এটা বলে আমরা আমাদের দায়টা মুক্ত করতে চাই, দায় মুক্ত। সুতরাং আত্মহত্যা আজকাল অপরিণত বয়সের, যে স্কুলের ছাত্রছাত্রীরা হয়তো পরীক্ষায় পাশ না করলে আত্মহত্যা করে, বা কেউ তারা কোনো ছেলেদের দ্বারা যদি নিগৃহীত হয় তারা আত্মহত্যা করে অনেকে, সেটা একেবারেই উচিত না। ওরা অপরিপক্ক বয়সের কারণে এটা হয়। সুতরাং আমার মনে হয় যে পিতামাতা আগে থেকেই তাদেরকে প্রস্তুত করবেন, যাতে জীবনের এসব সময় যদি উপস্থিত হয় তাহলে যেন তারা সঠিক পথটা নিতে পারে। আপনি কথামালা নামে একটি অনুষ্ঠান পরিচালনা করেছিলেন, একটু যদি সেই বিষয়ে দর্শকদের কিছু বলেন। না, আসলে আমি পরিচালনা আমি করি না, করতাম না। আমি গত 12 বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান করি চেনা জানা বলে। সেই চেনা জানা অনুষ্ঠানে আমি প্রতি সপ্তাহে একজন মানুষকে, মানুষের সাক্ষাৎকার নেই, এমন মানুষ যারা নিজেদের মতো করে অনেক বড় কাজ করেন সমাজে, এবং তাদেরকে দেখলে, তারা কিন্তু কোনো প্রচারের জন্য করেন না, তারা নিজের সামাজিক দায়বদ্ধতা থেকে, ভালো লাগা থেকে তারা করেন। মাঝে মাঝে এমন লোকের দেখা পাই যাদের কাছে নিজেকে বড় ছোট মনে হয় যে এরা এত বড় কাজ করছেন। সুতরাং এই মানুষগুলোকে আমি প্রায় এই পর্যন্ত 400 মানুষের সাক্ষাৎকার নিয়েছি এবং তাদেরকে তুলে ধরেছি, যেহেতু যাদেরকে আমরা অনুপ্রেরণা হিসাবে দেখতে চাই অন্যান্য জন। কথামালা অনুষ্ঠানটি এটিএন বাংলায় করতেন ডক্টর মুস্তাফা নুরুল ইসলাম,
তিনি অনেক শশ পর্বের মতো করেছেন প্রতি সপ্তাহে। সেখানে আমি প্রায় তিনি আমাকে আমন্ত্রণ জানাতেন, সেখানে অংশগ্রহণ করতাম। কথামালায় তার ফরম্যাট ছিল, তিনি যে কোনো একটি বিষয় বেছে নিতেন, সেই বিষয়ের উপরে যে কোনো হাসির কথা, যে মুক্তি বা বাজে কথা, এ ধরনের শব্দ বিষয় বেছে নিয়ে তিনি দুজন আলোচক রাখতেন, এদের মধ্যে কথা হতো এবং তারপরে তিনি মাঝে মাঝে কথা বলতেন। এই কথামালা অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়েছিল সেই সময় এটিএন বাংলার, কিন্তু মোস্তফা বাহাদুর ইসলাম সাহেব চলে যাওয়ার পর সেই অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। আমরা তাকে এই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি যে শেষের দিকে তিনি প্রায় চোখে কিছুই দেখতেন না, কিন্তু তিনি এত বড় বড় করে তিনি বাড়ি থেকে লিখে আনতেন, কিন্তু তা সত্ত্বেও সেটা ঠিক পড়তে পারতেন না, কিন্তু তার এমন শক্তি ছিল, তিনি চমৎকার ভাবে তিনি সেই অনুষ্ঠানটি চালিয়ে যেতেন। এবং তার সম্পর্কে আরেকটি কথা বলতে চাই যে তিনি যেসব অনুষ্ঠানে আসতেন, প্রতিটি অনুষ্ঠানে তিনি তৈরি হয়ে আসতেন, এবং তিনি বাড়ি থেকে যেই বক্তৃতাটা করবেন সেটা তিনি লিখে আনতেন। তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনি লিখে আনেন কেন, আপনি এত বলেন? তো বলে যে না, আপনাদের মতো পারি না। তার মানে দেখুন, যে কোনো বিষয়ে আমরা তো আজকাল একেবারে যে কোনো জায়গায় হুট করে ঢুকে যাই, কি বিষয় আমরা একটা বক্তৃতা দিয়ে ফেলি, কিন্তু তিনি সেরকম ছিলেন না। তিনি যে বিষয়ের উপর বলবেন সেটা পূর্ব প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে লিখে এনে তারপরে বসতেন। এসব মানুষের এইসব গুণ আমাদের জন্য একটা বড় শিক্ষা। এবার একটু সমাজ জীবন, আপনার জীবনের অভিজ্ঞতা অনেক কিছু জেনেছি, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু জানতে চাই। করোনা সংকট সবকিছু মিলে সবাইকে নিয়ে কেমন কাটছে, আপনার পরিবারের সদস্যদের নিয়ে যদি একটু কিছু বলেন। করোনা তো আমার এবং আমার স্ত্রীর দুজনেরই হয়েছিল, একটু মাইল্ড অ্যাটাক ছিল, আমাদের জ্বর ছিল। তারপর প্রথমে আমার স্ত্রীর হয়, তখন আমরা আইসোলেশনে গেলাম, আলাদা ঘরে সেভাবে থাকি। পরে যখন এক সপ্তাহ পরে আমারও হয়, তো আমরা দুজন দু ঘরে থাকছি, কেউ কারোর সঙ্গে দূরে থেকে দেখছি, কাছাকাছি যাচ্ছি না। এই করে করে নিয়ম মেনে আমার স্ত্রীর অবশ্য কিছু ইঞ্জেকশন দিতে হয়েছে, আর আমরা একজন ভালো চিকিৎসকের পরামর্শ পেয়েছিলাম, তিনি কিছু ওষুধপত্র কথা বলেছিলেন, সেগুলো খেয়েছি, বাড়িতেই ছিলাম। আমাদের ভাগ্য ভালো যে আমাদের কোনো শ্বাসকষ্ট হয়নি, যার জন্য আমরা অল্পতে পরিত্রাণ পেয়েছি। তারপরে 3 সপ্তাহ পরে টেস্ট করে নেগেটিভ হয়েছে। তা আমরা এখনো মোটামুটি ভাবে একটু মেনে চলছি, প্রয়োজন ছাড়া বাইরে যাই না, সপ্তাহে আমি 2 দিন অফিসে যাই এবং স্বাস্থ্যবিধি যতটা সম্ভব মানার চেষ্টা করি। আমি একটু অন্যভাবে প্রশ্ন করতে চাই, যখন আপনি বুঝতে পারলেন যে কিছু একটা হলো, আমার মনে হয় করোনা হলো, তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল? এটা আমি এই জন্য বলছি। আমি হ্যাঁ 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 বলুন, অনেকেই তো আমার ভয় পেয়ে যায়, সেজন্য বলছি। হ্যাঁ না, এটার প্রথম থেকেই জানতাম যে এই অবস্থায় করোনা কালে মানুষ যদি মনোবল ঠিক না রাখে, তাহলে কিন্তু এই অসুখ আরো চেপে বসে। সুতরাং আমরা চেষ্টা করেছি, কোনো সময় মনোবল হারাইনি। আমরা ভেবেছি যে ফ্লু যেরকম হয়, সুতরাং এটাও একটা ফ্লুর মতো, এটা চলে যাবে, এত মানুষের হচ্ছে, আমিও বেঁচে যাব এই থেকে। সুতরাং সবসময় একটা সাহস ছিল মনে, মনোবল বজায় রাখার চেষ্টা করেছি, এবং এইটা এই করোনার জন্য খুবই জরুরি। এবারে একটু অন্যরকম প্রশ্ন, ভবিষ্যৎ কি ভাবছেন, ভবিষ্যৎকে কিভাবে দেখছেন? আমাদের তো ভবিষ্যৎ
যেমন আমার এই 79 বছর পূর্ণ হলো গত অগাস্টে, সুতরাং দিন তো পেরিয়ে এলাম, আর তো বেশি দিন এখানে থাকবো না পৃথিবীতে, তবে এখনো বাঁচার ইচ্ছা আছে এবং সহজে কি এই পৃথিবীর ছেড়ে যেতে ইচ্ছা করে এত প্রিয়জন, এবং অনেক কাজ বাকি আছে বলে আমি মনে করি। এখন পেছনে ফিরে যখন তাকাই তখন দেখব যে কত সময় অবহেলায় আলস্যে কাটিয়েছি। যেমন আবার যদি নতুন করে জীবনটা ফিরে পেতাম তাহলে দেখতাম যে না, সময় কিভাবে সঠিক ভাবে ব্যবহার করা যায়। তা এখন চেষ্টা করবো আগামী দিনগুলোতে যে এই কদিন বেঁচে থাকবো একটু লেখালেখির মধ্য দিয়ে চেষ্টা করব কাজ করার জন্য, আর নাটক তো আছেই। তবে সারা পৃথিবীর ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, যেটা খুবই একটা অনিশ্চিত যাত্রা, আমরা একটা বলছি যে নতুন পৃথিবীতে পদার্পণ করব, সেটা নতুন স্বাভাবিকতা, সেটা কি নতুন স্বাভাবিকতা না অস্বাভাবিকতা আমরা জানি না, কিন্তু সত্যি এই পৃথিবী একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমরা কেউই কোনো বলতে পারি না, পূর্বাভাস দিতে পারি না যে কেমন হবে, তবে সংকট হবে এটা বুঝতে পারি। একই সঙ্গে আমি বিশ্বাস করি বিজ্ঞানের যে অগ্রগতি হয়েছে, মানুষের যেই জ্ঞানের পরিধি বেড়েছে, তাতে এই অসুস্থতার একটা প্রতিষেধক টিকা বেরুবে, যার ফলে আজকাল যেমন নানা রকমের ফ্লু হয় সেরকম একটা ফ্লুর মতোই এইটা থাকবে। তবে এই করোনাকালের শিক্ষা যেন আমরা মনে রাখি, এইটা হবে তাহলে নতুন পৃথিবীতে চলার একটা পাথর। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের সাথে ছিলেন। আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতাম না, আজকে সেটা জানতে পেরেছি, এবং আমাদের আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই সেই সত্য অবগত হয়ে আছেন। সৃষ্টিকর্তার পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি। আমরা কলিযুগে যেটি বলি শতায়ু, শতায়ু শতায়ু হওয়ার জন্য প্রার্থনা করা হয় 100 বছর। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে পরম করুণাময় আপনাকে সুস্থ হবে এবং কাজ করার সামর্থ্য থাকে মতো যতদিন তিনি আপনাকে আমাদের মাঝে রাখবেন, ততটা আমরা আপনার কর্মকাণ্ড যেটুকু আপনি করেছেন, হয়তো একদিন আমেন মজুমদার আজকে আমরা স্ক্রিনে আর্কাইভে দেখতে পাচ্ছি, আপনি আর্কাইভ হয়ে থাকবেন, আপনি থাকবেন না পৃথিবীতে, বাট আপনার কর্ম, আপনার প্রচেষ্টা স্মৃতি হয়ে মানুষের মাঝে থাকবে। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করে আজকে আমরা এখানে শেষ করছি। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং এই আপনার এই চ্যানেলের যারা দর্শক তাদেরকেও কৃতজ্ঞতা জানাই, আপনারা দেখলেন, এবং আমার এটাই আপনাদের কাছে প্রার্থনা যে জীবনের শেষ দিন পর্যন্ত যেমন মানুষের কল্যাণে কাজ করতে পারি, এটাই চাই। ধন্যবাদ।